যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, হাসপাতালের এমার্জেন্সি রুম ভাঙচুর, আহত চিকিৎসক নার্স সহ প্রায় ১০ জন, পরিস্থিতি সামলাতে নামানো হলো র‍্যাফ। চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যু, অভিযোগ পরিবারের। হাসপাতালের ইমার্জেন্সি রুমে ভাঙচুর, ঘটনায় আহত তিন চিকিৎসক নার্স সহ ১০ জন, পরিস্থিতি সামলাতে নামানো হলো র‍্যাফ। ঘটনায় চাঞ্চল্য বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকেলবেড়িয়া গ্রামের বাসিন্দা বছর ৩৫ সামাদ মণ্ডল হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। পরিবারের অভিযোগ, রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না। যেহেতু রোগীর অবস্থা ভালো ছিল না, সেই কারণে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় ওই রোগীকে। জানা যায়, এরপর আজ সকালে রোগীর পরিবারকে ফোন করে জানানো হয় তাদের রোগীর অবস্থা ভালো না। এরপর পরিবারের সদস্যরা জানতে পারে আজ দুপুর ১২টা নাগাদ সামাদ মণ্ডলের মৃত্যু হয়েছে। এই খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। এরপরই তারা হাসপাতালে আসেন এবং হাসপাতালের ইমার্জেন্সি রুমে ভাঙচুর চালায়। আমি কোনো অপরাধ করিনি, আমি দাঁড়িয়েছিলাম, আমি ঠাইতে আমার ইঞ্জেকশন দিয়ে দিয়ে ঘা হয়ে গেছে বলে আমি প্রতিদিন এখানে ড্রেসিং করতে আসি, তার অপরাধে মারধর করছিলাম, আমি জানলা দরজার সামনে দাঁড়িয়েছিলাম, এসিপার আমার হাতটা মুছিয়ে দিল, আমি ব্যাপক অসুস্থ, আমার একটা কিডনি নষ্ট হয়ে আছে। ওই যে ঝাড়দের মৃত্যুকে মারা গেছে সেই বাড়ির লোকেরা আমার এই হাত মুছড়ে দিয়েছে, এসিপার মনে করছে আমি এখানে কাজ করি, তার জন্য ওরা এসিপার আমাকে হাতটা। রোগীর পরিবারের অভিযোগ, তাদের রোগীর সঠিক সময় চিকিৎসা হয়নি, চিকিৎসায় গাফিলতি থাকার কারণে রোগীর মৃত্যু হয়েছে। জানা যায়, এই ভাঙচুরের ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন চিকিৎসক নার্স সহ ১০ জন। আমাদের গত সোমবার পেশেন্ট ভর্তি হয়েছে, ডায়রিয়া আমার শ্বশুর ভর্তি হয়েছে, ওখানে আমরা আছি, ডাক্তারবাবু রাউন্ডে ঢুকেছে, এবার আমার কর্তা বাইরে বেরিয়েছিল, যে ডাক্তার রাউন্ডে ঢুকেছে আমি কথা বলবো বলে উনি একটু বাইরে গিয়েছিল, বাইরে গেলে ওখানে ঝামেলা হচ্ছিলো, দাঁড়িয়ে ওকে ওখান থেকে হিজে দিকে টানতে টানতে মারতে মারতে নিয়ে আসছে, না ও ভিডিও করছে, আমি বলছি না উনি ভিডিও করেনি, না বলে ভিডিও করছে বলে ওর কাছে ফোনটা কেড়েছে, ওনাকেও মেরেছে, আমি বলেছি বলে আমাকে যেমন মেরেছে তেমন অকথ্য ভাষায় নোংরা নোংরা ভাষায় গালাগালি দিয়েছে। আমি ওপর থেকে নিচে এসেছি, আমার হাজব্যান্ডকে খুঁজছিলাম, বলেছে কোথায় কী করেছে, ওরকম মেরেছে, ওর মুখে লেগেছে, মাথায় ফিটে লেগেছে। ওরা আমাকে এখানে গেটের কাছে, একটা ভদ্রমহিলা ছিল হিজাব পরা, উনি আমাকে অকথ্য ভাষায় নোংরা নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে, তার সঙ্গে যেসব ব্যাটা ছেলেগুলো ছিল তারাও বন্ধু গালাগালি দিচ্ছে। পাশাপাশি মৃত রোগীকে নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের সদস্যরা। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে নামানো হয় র‍্যাফ। যদিও হাসপাতালের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক এবং নার্স। এই বিষয়ে হাসপাতালের এক নার্স জানান, গতকাল যখন ওই রোগীকে হাসপাতালে ভর্তি করতে এসেছিল তখনই আমরা হাসপাতালের পক্ষ থেকে বলেছিলাম রোগীর অবস্থা ভালো না। সকালে ওই রোগীর মৃত্যু হয়। এরপর রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে এসে ভাঙচুর করতে শুরু করে। হাসপাতালের চিকিৎসক নার্স অনেকেই আহত হয়েছেন। এই বিষয়ে তিনি আরো জানান, অ্যাকচুয়ালি পেশেন্টটা খুবই খারাপ কন্ডিশন নিয়ে কালকে অ্যাডমিট হয়েছিলেন, তারপরে পেশেন্টটাকে ডক্টর অ্যাটেন্ড করে বারবার বাড়ির লোককে কিন্তু বুঝিয়েছেন যে আপনাদের পেশেন্ট খারাপ আছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যাই হোক, পেশেন্টটাকে সকালেও ডক্টর অ্যাটেন্ড করেছেন, ১০টা ১৫ নাগাদ পেশেন্টটা মারা যায়। মারা যাওয়ার পরে বাড়ির লোক আধ ঘন্টার মধ্যে বডিটা চাইছেন, মানে তারা নিয়ে যেতে চাইছেন, এবং এরকমও টেবিলে এসে হুমকি দিয়েছেন যে আধ ঘন্টার মধ্যে যদি আপনারা বডিটা না ছাড়েন আমাদের কিন্তু লোকজন আসছে, ৫০-৬০ জন লোকজন আসছে, আমরা দেখে নেব, এরকম কথাও আমাদেরকে বলেছেন। এবার আমরা তাও বডিটাকে ১২টা ১৫ নাগাদ, মানে ১২টার দিকে বডিটা ছাড়া হয়েছে, ১২টা ১৫ নাগাদ পুরো বডি মানে বডিটাকে নিয়ে পেশেন্ট পার্টি গাড়িতে তুলেছেন। গাড়িতে তোলার পরে একদল এসে প্রথমে এমার্জেন্সিতে অ্যাটাক করেছে, আর একদল গেছে ওপরে, মানে আমরা ওয়ার্ডে, মেল মেডিসিন ওয়ার্ডে। আমি যখন আসছি কিছুটা এগিয়ে আসার পরে একদল আমাকে পুরো ঘিরে ধরেছে, ওয়ার্ড বয় দাদা ছিলেন, আমার সিকিউরিটি দাদারা ছিলেন, তারা আমাকে মানে পুরো প্রোটেক্ট করেছেন,
এবার তার মধ্যে দিয়েও বাড়ির লোকজন হাত ঘুষি টুসি মেরেছে, আমার জামা ধরে টানটানি করেছে, এই যে জামার বোতামও ছিঁড়ে গেছে, হ্যাঁ হাতে হাতে ধরেছে, হাতের উপর মেরেওছে, আর এই যে স্ক্র্যাচও হয়েছে। এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের পক্ষ থেকে রোগীর পরিবারের সদস্যদেরকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। এই বিষয়ে হাসপাতালে থাকা স্বাস্থ্যকর্মীরা জানান। হ্যাঁ, আমি তখন এমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় ছিলাম, তখন হঠাৎ দেখি যে 20-25 জনের একটা জটলা সামনে জড়ো হয়েছে এবং তার মধ্যে থেকে 4-5 জন হঠাৎ করে ঢুকে আসেন, আমার টেবিলে এসে ধাক্কা মারেন, আমার চেয়ারটা পিছিয়ে যায় এবং আমার দিকে তেড়ে আসেন। ওনারা মারার চেষ্টা করেন, আমাদের সিকিউরিটি দাদারা কোনো রকমে আমাকে সেভ করে নেন, কিন্তু তাদের ওপরে প্রচণ্ডভাবে চড়াও হয় তারা, তারপর কম্পিউটার টেবিল ভাঙচুর করে। এগুলোর ক্ষেত্রে মানুষকে আরও সহনশীল হতে হবে, যে কোনো রকমে আমাদেরও তো ইচ্ছা থাকে না যে এরকমভাবে রোগী সাফার করুক বা রোগী এরকম একটা চরম পরিণতির দিকে এগিয়ে যাক। যদি অনিচ্ছাবশত কিছু হয়েই যায়, সেটা মেনে নেওয়ার বা সেই রকম পরিস্থিতি অনুযায়ী কিছু অ্যাক্ট করার ধৈর্য বা সহিষ্ণুতা হয়তো মানুষের থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। পেশেন্ট ভর্তি ছিল, এটা প্রথমে সকাল থেকে ওদের পেশেন্ট ভর্তি ছিল, এবার ওরা প্রথম থেকেই মানে ডাক্তার না আসে হয়তো গন্ডগোল করে বা ডাক্তার একবার রাউন্ড দিয়ে চলে গিয়েছে, ওরা 7-8 জন ছিল, হয়তো নেশা করেও হয়তো ছিল। এবার গন্ডগোল হওয়ার কারণে আমি আর এর সামনে ছিলাম, এবার ওরা অনেকক্ষণ তো মারধর করছে, বিশাল ভাঙচুর করছে। এবার একটা সিস্টার, আমাদের একটা সিস্টার পিছনে এসে পড়ে, আমরা তার বাঁচানোর জন্য ওর খুঁজে, আমরা তো তখন আমরা কিছু করতে পারবো না, আমরা এরকমভাবে যখন হাতে ঠেকালাম আমাদের প্রায় 50-60 জন এসে খুঁজে মারলো। এই যে আমার ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।